নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি এই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যারা দেখছেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন কেটে কেটে দেখলে অনেক কিছু আপনারা কিন্তু মিস করে যেতে পারেন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন প্রতিদিন অনেকে লটারির টিকিট কাটছেন কিন্তু কারো কারো ক্ষেত্রে লটারির টিকিট বাঁধছে আবার কারো কারোর ক্ষেত্রে লটারির টিকিট লাগছে না একটা লটারির টিকিট কাটাটা নেশার মতন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে কারো কারো কি হয় যে লটারির টিকিট কেটে অনেক অর্থ নষ্ট করে সেই অর্থ পুনরুদ্ধার করার জন্য যেন সেই অর্থটা যেন পায় তার জন্য লটারি কাটে কিছু মানুষ রয়েছেন প্রচুর লটারি কেটে অর্থ নষ্ট হয়েছে সেই অর্থকে পাওয়ার আশায় লটারি কাটে আবার অনেক অর্থ এই জায়গাটায় দেখুন আর একটা কি হয় অনেক কেউ কেউ আবার লটারি পাচ্ছে আরও বড় পুরস্কার পাওয়ার জন্য লটারি কিন্তু অনেকেই কিন্তু কাটে কিন্তু লটারি কাটার কিছু নিয়ম রয়েছে যার ফর্মুলা রয়েছে কি উপায় কাটতে হবে কি নিয়মে কাটতে হবে সেটা কিন্তু জানা দরকার রয়েছে তবে লটারি কিন্তু লাগবে আর যারা লটারি কাটেন না আমি একটি কথা বলবো তারা কাটবেন না আর যারা কাটেন একটা একটা প্রবণতা রয়েছে যে আমাকে লটারি কাটতে হবে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার শুভ সময় আমি কিন্তু জানাই কিন্তু একটি কথা আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনবেন এবং নিয়মিত যারা শুনে আসছেন জানেন যে আমি বারবার বলি রাহু গ্রহ কিন্তু এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর রাহুর গ্রহকে পাওয়ারা করতে হবে রাহু রক্ষা কবজ আপনারা পরিধান করুন বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন রাহু হচ্ছে যুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক্রহ দুই এক নম্বরের জন্য হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন প্রতিদিনের এই প্রোগ্রাম আমার কারণ আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করি যে আপনাদের কোন কোন রাশির অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন সেম রাশি প্রচুর মানুষ রয়েছে প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না কারো কারো ক্ষেত্রে কম হবে কারো ক্ষেত্রে বেশি হবে কেউ কেউ অর্থপ্রাপ্তি কিন্তু কারো ক্ষেত্রে ক্ষেত্রে হবে না আমি বারবার বলছি তোমার তো লটারি থেকে না আপনাদের শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট অনলাইন ট্রেন্ডিং বা কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা ব্যবসা থেকে যে কোনো দিক দিক থেকে আপনারা কিন্তু আগামীকাল কিন্তু অর্থ কিন্তু পেতেই কিন্তু পারেন এবং সর্বোপরি আমাদের ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আমাদের এই প্রাপ্তির সম্ভাবনা এবং দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বাচ্চা ট্রিফরমেশান অবশ্যই করুন অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে প্রথম আসি আগামীকালের জন্য রাশি নাম্বার ওয়ান রাশি সিলেক্টেড রাশি মকর রাশি মকর রাশির যে আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের জন্য মকর রাশির ক্ষেত্রে খুব একটা দুর্দান্ত আগামীকাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে চুয়াল্লিশ ফর্টি আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে নটা উনচল্লিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকরের পর সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি আগামীকাল কুম্ভ রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের টার্গেট নাম্বার তিন এবং সাত তিন এবং সাত আপনাদের যে শুভ সময় সেটা সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময়টা সময়গুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট এরপর যে রাশি সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তুলা রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে ফর্টি টু রাশির আপনাদের সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি যে রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দেখুন আমি একটি কথা আবারও বলছি ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং পাশাপাশি গ্রহের প্রতিকারগুলো অবশ্যই করুন শুধুমাত্র ভিডিও শুনলে হবে না গ্রহের প্রতিকার প্রতিবেদন করা কিন্তু একান্তই দরকার কিন্তু রয়েছে এরপর যে রাশি একদম অন্তিম শেষ রাশি সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার মেষ রাশির ক্ষেত্রে থার্টি থ্রি মিস্রা আসি থার্টি থ্রি আপনাদের শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে সকাল দশটা আঠেরো মিনিট থেকে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এবার আসি যারা ভিডিওগুলো গুলো দেখছেন হয়তো আপনাদের সাথে হচ্ছে না সেখানে আগে আপনাদের পরামর্শ করা দরকার রয়েছে এবং যারা রাহুরক্ষা কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে পরামর্শ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে কারণ অনেকে দিনের পর দিন লটারি টিকিট কাটছেন সর্বশান্ত হয়ে যাচ্ছেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য এবং এরপরে যারা লটারি টিকিট কাটবেন নিজের দায়িত্ব আপনারা কাটুন যে কৌশিক দা বলেছে বলেছে আমি লটারি টিকিট কেটেছি কয়ে দা আমার কেন হলো না এ প্রশ্নটা আপনারা নিজেদের দিকে দেখুন কারণ আমি বারবার বলছি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা দরকার রয়েছে কোন সময় কোন বছর আপনাদের প্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন না তার পাশাপাশি জন্মছককে সংস্কার করুন এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আমি একটি কথা বলছি আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যাই হোক আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা ভিডিওটি দেখছেন কিছু ফর্মুলা রয়েছে আমি আবারও বলছি টিকিট কাটার কিছু ফর্মুলা রয়েছে যারা টিকিট কাটছেন তারা অবশ্যই আগে পরামর্শ করুন কোন উপায়ে অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারাও কিন্তু হতে পারেন মহা সৌভাগ্যশালী সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন আমি সঠিক সময়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং অথবা হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু মেসেজ কিন্তু করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ